কালারটা এখন দেখেন, আমি ঘষার দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই জায়গাটা দেখেন, হ্যাঁ, আর ওই বাকি অংশটা দেখেন। এই করতে পারবেন, এই যে দেখুন আমাদের এখন সম্পূর্ণ কাজ ওকে। এই ফক্স ভিডিও দেখে আপনি কিছুই শিখতে পারবেন না। জিনুইন কোনো ভিডিও শিখতে গেলে অবশ্যই আপনার টাইম লাগবে। তো র্যামগুলো ঘষে নেবেন খুব সুন্দর করে। এ হলো আমাদের দুইটি কাজ। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা এই পুলিং ফ্যানের এই যে লকগুলো খুলে নেব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন আপনারা তো বিস্তারিত কথা শুনলেনই, কেননা আমরা এখন এই কম্পিউটারের বিষয়ে যে কাজগুলো করব, সর্বপ্রথম আমাদের এই কম্পিউটারের যে সমস্যাটা হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার সুইচিং দিলে তখন চলে। তো সেজন্য আমরা কি করতে পারি, করণীয় বিষয়টা কি? করণীয় বিষয়টা আমাদের প্রথমত এই হার্ড ডিস্কটা খুলতে হবে, এবং প্রথম যে কাজটা, এই কাজটা হলো আমাদের এই র্যামগুলো, এই র্যামগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। এই যে র্যামের এই যে গার্ডগুলো দেখেন, প্রিন্টগুলো, এই প্রিন্টগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে থিনার অথবা ক্রাশিং তৈল, এরপর রাবার পেন্সিল দিয়ে আমরা এভাবে ঘষে নিব, তারপরে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাইতে পারে। এই গেল দুই নাম্বার। তো এক নাম্বারে বললাম আমি, এই যে দেখেন এ জায়গায় কিন্তু হার্ড ডিস্কের যে প্রিন্টগুলো দেখা যায় অনেক ময়লা আছে, এগুলো রাবার পেন্সিল দিয়ে আমরা পরিষ্কার করে নিব। এবং দুই নম্বরে হলো র্যামের, তো র্যামগুলো ঘষে নেবেন খুব সুন্দর করে। এ হলো আমাদের দুইটি কাজ। আর তিন নম্বরে যেটা করবেন আপনারা, তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা এই পুলিং ফ্যানের এই যে লকগুলো খুলে নিব। পুলিং ফ্যানের লক খোলার পরে এই যে দেখুন, আমরা পুলিং ফ্যানটা এক সাইড করে নেব। এভাবে পুলিং ফ্যানটা সাইড করে আমি কিন্তু একবারে প্র্যাকটিক্যাল যেভাবে কাজ করে সেইভাবে আপনাদের বুঝ দেওয়ার চেষ্টা করতেছি। আর দেখতে থাকুন সম্পূর্ণ কাজটি। এখন আমরা খুব আলতোভাবে এই যে প্রসেসরটা খুলে নেব, প্রসেসরটা খুলে নেব। এই কম্পিউটারটা কিন্তু মোটামুটি খুবই ভালো মানের একটা কম্পিউটার, কোরাই 3 6 জেনারেশনের। তো দেখুন এলে আমাদের প্রসেসরের যে ঘাটটা আছে এই জায়গায় কিন্তু আপনারা কোনোভাবেই কোনো ব্রাশ দিয়ে বা কোনো কিছু দিয়ে মোছা দেবেন না, তাইলে কিন্তু আপনাদের প্রসেসরের পিনগুলো এদিক ওদিক হয়ে গেলে তখন আর আপনার এই মাদারবোর্ডটি স্টার্ট হবে না। তো আমি সতর্ক করে দিচ্ছি, আবার এই প্রসেসরটা যেইভাবে আপনি ভরবেন খুব আলতোভাবে ধরে এভাবে আপনি লাগাই দেবেন। লাগানোর পর এই ঘাটে ঘাটে এ জায়গায় লক আছে, এই লকে কিংবা ঘাটে অ্যাডজাস্ট হয়ে বসার পরে আপনি এই ব্রিজটা এদিকে একটু পিস নিয়ে এভাবে সামনে ঠেলা দিয়ে এই লকটা এভাবে লাগাই দেবেন। যাই হোক, এটা আপনার পরের কাজ। এখন আমরা এই প্রসেসরটাও খুলে নিলাম। তো এখন আমাদের করণীয় যেটা, আমরা এই যে প্রসেসরের যে পিনগুলো আছে এটার উপরে এভাবে একটা কাগজ দিয়ে এইটারে আমরা আটকাই নেব। আটকাই নেওয়ার মানিটা হলো এই, আমরা এখন পুলার মেশিন দিয়ে এইটায় হাওয়া দেবো যাতে ময়লাটা বের হয়ে যায়। সেই জন্য আপনাদেরও যদি পুলার মেশিন থাকে তো এইভাবে এই এই সিস্টেমে এই পিনগুলো কাগজ দিয়ে আটকে নেবেন, তারপর হাওয়া দেবেন। তো এইভাবে সুন্দর করে
তো এখন কিন্তু আমাদের মোটামুটি সার্কিটটা খুব পরিষ্কার হয়ে গেছে। এই যে পাওয়ার সাপ্লাইডের ভিতরেও ময়লা ছিল অনেক, এডিও পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এই যে দেখেন এই হেড সিন্ডার ভিতরে কিভাবে ময়লা জমছে, এই ময়লাটা কিভাবে পরিষ্কার করা যায় সেক্ষেত্রে আমরা এটারে এভাবে খুলে ফেলবো। এই যে দেখুন কত ময়লা, এটারে আমরা ব্রাশ দিয়ে ওয়াশ করে নেব। তো এটার উপরে যদি আমি দেখাইতে যাই তাহলে তো ময়লাটা আমার এই সার্কিটের উপরেই পড়বে। তো আমি এটা একটু সাইড করে ময়লাটা সরাই নিচ্ছি যাতে আমার কম্পিউটারটা আনপরিষ্কার না হয়ে যায়। তো দেখুন এখন কিন্তু আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে। তো এবারে আমি কথাটা বলি, প্রথমে আপনার হাতটা পরিষ্কার করে নেবেন, তারপরে আপনি যদি সম্ভব হয়, আমার হাতে থিনার আছে, আপনি একটু থিনার দিয়ে এই যে ঘাটগুলোর যে প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো হাতে করে এই আলতোভাবে একটু ঘষে নেবেন, এ সাইড দিয়েও আবার ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনি এটাকে এভাবে রেখে দেবেন, এভাবে প্রত্যেকটা এই র্যামটা ওই র্যামটা যেভাবে পরিষ্কার করছি এই যে দেখুন এটাকেও আপনি এই ঠিক এভাবে একটু ঘষে নেবেন। খুব সুন্দরভাবে ঘষে দেওয়ার পরে এটা বেশি একটা ঘষতে হবে না, এটা তো লোহা দ্বারা জং না, যেহেতু প্রিন্ট হলো তামা কিংবা স্বর্ণ গোল্ড মিক্স করা, এটার উপরে হালকা ময়লা পড়লে থিনার দিলে এমনি উঠতে যায়, আর পরবর্তীতে আমরা থিনার দিয়ে যদি না ওঠে সেক্ষেত্রে রাবার পেন্সিলটা ব্যবহার করি। এই যে দেখেন হার্ড ডিস্কটা, এই হার্ড ডিস্কের যে এই জায়গায় ময়লাটা, আবার র্যামের যে এই ঘাটে ময়লাগুলো প্রিন্টের উপরে, এই ময়লার কারণেই আমাদের মূলত কম্পিউটার হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়। এই যে দেখুন থিনার দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। তো আপনারাও খুব সুন্দরভাবে এরকম করে আপনারা এটার পরিষ্কার করে ফেলাইবেন। তো যাই হোক, এখন আমার এই র্যামটা খুব সুন্দরভাবে আমি রাবার পেন্সিলের মাধ্যমে পরিষ্কার করে নেব। এই ঠিক এভাবে ধরে আপনি এরকম করিয়া রাবার পেন্সিল দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে নেবেন। আমার কম্পিউটারটা যদি বন্ধ হয়ে যায় তো মনে করি আমি অনেক বিশাল কিছু হয়ে গেছে, তো আমার যে কোনো একটা ইঞ্জিনিয়ারের কাছে বা মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। তো বন্ধ হয়ে গেল কেন এই বিস্তারিত আমার কোনো বুঝে আসে না, এরকমেরই মনে হয় প্রত্যেকটা কম্পিউটার যাদের বাসায় আছে। তো আমি মনে করি খুব সিম্পল একটা কারণের জন্য এইসব সমস্যা হয়ে পড়ে, আপনারাও নিজে থেকে এই কাজগুলো করতে পারবেন। ওই র্যামটা যেভাবে আমি পরিষ্কার করে নিছি আপনিও ঠিক ওইটার মতো করেই এটাকেও পরিষ্কার করবেন। তো দেখুন কতগুলো ময়লা এই জায়গায় জমে গেছে, এটাকে ওইভাবে পরিষ্কার করবেন। কাজটা যদিও কঠিন মনে হয়, আসলে কিন্তু কঠিন না, যে জানে না তার জন্য কঠিন, আর আমার কথা হয়েছে যে জানে তার জন্য খুবই সহজ। আর একবার যদি আপনার মাল আপনি নিজেই করেন আপনার কাজটি, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর এই সমস্যাটা নিয়ে আপনার কোনো কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানে যেতে হবে না, আপনি নিজেই পারবেন। এরপরে আমরা এই প্রসেসরটারে ধরব। এই প্রসেসরটার কালারটা এখন দেখেন, আমি ঘষার দেওয়ার পরে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই জায়গাটা দেখেন, হ্যাঁ, আর ওই বাকি অংশটা দেখেন, তাহলে এই ময়লাটা ওই জায়গায় জমে আসছিল, এই জন্য কিন্তু আমাদের কম্পিউটারটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যেত। তো দেখেন এখন কতটা পরিষ্কার। এই আবারও এই ব্রিজটা খুলে নেবেন, কাগজটা ফেলে দেবেন। আপনার এই জায়গাটায় কোনো ব্রাশ দিয়ে ডলা দেওয়ারও দরকার নাই, কোনো কিছু দেওয়ারই দরকার নাই, তবে
সুন্দরভাবে একটু ফু দিলে ক্লিয়ার। এখন আমার দেখেন এই যে ঘাটটা আছে এই আর এই সাইডে যে ঘাটটা আছে এই জায়গায়ও কিন্তু একটা ঘাট আছে, ফলো করলে আপনি দেখতে পারবেন। এই ঘাটে ঘাটে আমরা এই প্রসেসরটারে সুন্দরভাবে আলতো হাতে বসায় নিলাম। এখন এই ব্রিজটা এদিকে দিয়ে হালকা একটু চেপে দিব, তারপর এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা দেখেন এভাবে লাগাই দেবেন, বাস লকটা লেগে গেল। এখন আমরা এই যে র্যাম র্যাম দুটি আমরা ঘষে পরিষ্কার করছি, এখন আমরা এই র্যামটা বসাই নেব। এই র্যামটা বসানোর পরে এখন বাকি র্যামটাও আমরা এ জায়গায় বসাই নেব। আমাদের 4GB র্যাম, কোরাই 3 প্রসেসর এবং 61 6th generation মাদারবোর্ড। এই যে হার্ড ডিস্কটাও ঠিক রাবার পেন্সিল দিয়ে আপনি এভাবে ঘষে নেবেন, ঘষলে ওই ময়লাটা কেটে যাবে আর আপনার কোনো সমস্যা হবে না, হার্ড ডিস্কও ছেড়ে দেবেন। অনেক সময় দেখা যায় কি পিসি বন্ধ হয় না, পাওয়ার বন্ধ হয়ে যায় না, আপনার ডিসপ্লে আছে কিন্তু আপনার ছেড়ে দেয়, রিস্টার্ট নেই। এটা কিন্তু সম্পূর্ণই আপনার ইয়ার জন্য, হার্ড ডিস্কের জন্য। হার্ড ডিস্কটা যখন ছেড়ে দেয় তখন তো আপনার পার্টিশনগুলো থাকবে না, তো কি থাকবে, শুধু র্যামে পাওয়ার ডিসপ্লে থাকবে শুধু। আবার দেখা গেছে কি র্যাম খারাপ, হার্ড ডিস্ক পাওয়ার সাপ্লাই সবই ভালো আছে, মাদারবোর্ডও ভালো আছে, সেক্ষেত্রে আপনার একদম কম্পিউটারটা অফ হয়ে যাবে। কেন না, কম্পিউটার ডিসপ্লে থাকবে, যদি র্যাম ভালো থাকে তাহলে ডিসপ্লে দেখা যাবে, লেখাগুলো দেখা যাবে। আপনি তিনটা রোগ যে আমি বলছিলাম, এখন আমি ধীরে ধীরে ওই তিনটা রোগের কথা বলি। আপনার যখন দেখবেন হঠাৎ করে পাওয়ার বন্ধ হয়ে যায় তখন মনে করবেন যে আপনার র্যাম সারিয়ে দেয় কি না। তো র্যামটারে আমরা কীভাবে পরীক্ষা করব, দেখা যাবে আপনার মনিটরের ডিসপ্লে যদি লেখা থাকে, মানে শুধু লেখাগুলো থাকে, তাহলে মনে করতে হবে র্যাম ভালো আছে, আপনার পাওয়ার কিংবা মাদারবোর্ড বা হার্ড ডিস্ক এগুলো সারিয়ে দিতে আছে। আর যদি ডিসপ্লেতে কোনো লেখা নাই থাকে তাহলে মনে করতে হবে র্যাম নাইলে মাদারবোর্ড দুইটার একটা সমস্যা হয়েছে। যদি দেখেন অধিক পরিমাণে প্রসেসর গরম হয়ে যায় সেক্ষেত্রে আগে আপনার খেয়াল করতে হবে কুলিং ফ্যান চালু আছে কি না। কুলিং ফ্যান বলতে আমাদের এই যে কুলিং ফ্যানটা, এই কুলিং ফ্যানটা চালু আছে কি না, এই কুলিং ফ্যানটা যদি চালু না থাকে সেক্ষেত্রে আপনার প্রসেসর গরম হয়ে যাইতে পারে। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখতে হবে, বিষয়গুলো খুবই সিম্পল। আর যদি প্রসেসর খারাপ থাকে সেক্ষেত্রেও আপনার প্রসেসর গরম হয়ে যাবে। এই যে চারটে ঘাট দেখতেছেন, একটা দুইটা তিনটে চারটা, এই চারটে ঘাটে আপনার এই চারটে পায়া বয় দেবেন, তাহলে আপনার কুলিং ফ্যানটা আপন ক্ষেত্রেই লেগে যাবে। এই যে দেখেন হালকাভাবে চাপ দেবেন, চাপ দিলে কুলিং ফ্যানটা এ জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে। এ জায়গায় অ্যাডজাস্ট করে তারপর আপনি এরম চেপে ধরে টিপ দেবেন, লকে লকে আটকে যাইব। এই যে দেখুন, এই যে আমাদের এই কুলিং ফ্যানটা কিন্তু এ জায়গায় লেগে গেছে। এখন আমরা এই কুলিং ফ্যানের যে কানেকশনটা আছে এই কানেকশনটা অ্যাডজাস্ট করে দিলাম, হার্ড ডিস্কের কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে ডাটা যে পোর্টটা আছে এই ডাটা পোর্টটা লাগাই দিলাম, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডিভিডি রুমের কানেকশনটা দিয়ে নেব, এই যে ডিভিডি রুমের কানেকশন, ডিভিডি রুমের কানেকশনটাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা মনিটর নিয়ে আপনাদের সেটিং করে দেখাবো। এখন আমরা এই যে রিসেট বাটনটা লাগাই নেব,
তারপরে পাওয়ার বাটন, তারপরে এলইডি, তারপরে আরো দুইটা আছে রিসেট পাওয়ার এলইডি। তো এই হলো আমাদের কাজ শেষ, এখন আমরা চালাই দেখাবো। এখন কম্পিউটারটা এই জায়গায় এনে সেটিং করলাম, এখন আমরা এই সুইচ দিতেছি, পাওয়ার বাটনটা দিলাম পিছন থেকে, এখন সুইচ দিলাম। এই দেখুন এখন আমাদের ডিসপ্লে আবে, কম্পিউটার চালু হইতে একটু ওয়েট করতে হয়। তো ওয়েট করুন, আমাদের কম্পিউটারটা এখনও চালু হইতেছে। তো ভিউয়ার্স, এই পর্যন্ত কিন্তু আমাদের এই কম্পিউটারের যে টিউটোরিয়াল আমরা আপনাদেরকে দিলাম সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা গান আপনাদের প্লে করে দেখাই, তো তারপরে আপনারা বুঝতে পারবেন। দেখেন কত দ্রুত আমাদের এই কম্পিউটারটা এখন চলে। এই যে দেখুন, আমরা ইউটিউবে গেলাম, এই যে দেখুন ক্লিক দেওয়া মাত্র আয় পর্ব এখন। আর এটা কিন্তু ধাপ ধাপ করে বন্ধ হয়ে যেত, আপনাদের যদি বাসায় কম্পিউটার থাকে তো অবশ্যই আপনারা এই কাজটি নিজেরাই করতে পারবেন। এই যে দেখুন আমাদের এখন সম্পূর্ণ কাজ ওকে। এই যে দেখুন এটা কাঁচা বাদামের গান হলেন, স্টপ, বাস, ওকে। তো আমরা তো এই ধরনের ভিডিওর জন্য যদি আপনাদের কোনো ইমোশনাল থাকে বা শেখার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কমেন্টস করুন যে কোনো ভিডিও ধরে, তো আমরা এই ধরনের ভিডিও আপনাদের আপলোড করে দিব। তো কোন বিষয়ে, কোন সাবজেক্টে আপনি এই মানে আর কি কাজগুলো চান যদি আপনি কমেন্টে লেখেন, তো ওই ওই সাবজেক্ট নিয়েই আমরা ওই ধরনের ভিডিও তৈরি করব আর আপলোড করব। তো আমার নিজের ইচ্ছায় আমি চাই না আর কোনো ভিডিও আপলোড করতে। ভিউয়ার্স আপনারা বলবেন, আপনারা সিলেকশন করবেন, দাদা এই ভিডিওটা দেন, আমি এই ধরনের ভিডিও দিব। তো খুদা হাফেজ, ভালো থাকুন। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেন না সঠিক মাত্রায় সঠিক কিছু শিখতে হইলে আপনার পুরোপুরি আমার কথা শুনতে হবে বা প্র্যাকটিক্যাল আমার কথা বুঝতেও হবে, কাজগুলোও দেখতে হবে। আর যদি মনে করেন না ওই দুই তিন মিনিটেও তো কম্পিউটারের কাজ বুঝায় বা অ্যাম্পলিফায়ারের কাজ বুঝায়, আইপিএসের কাজ বুঝায়, সেটি ফক্স। এই ফক্স ভিডিও দেখে আপনি কিছুই শিখতে পারবেন না। জিনুইন কোনো ভিডিও শিখতে গেলে অবশ্যই আপনার টাইম লাগবে, নির্ধারিত একটা সময় লাগবে, সময় ছাড়া আপনি কোনো জিনুইন কোনো কাজ পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ, ভালো থাকুন, খোদা হাফেজ। অন্য এক ভিডিও নিয়ে আমি আবারও আসবো। জলিল মেকার, দোয়া রাখবেন আমার প্রতি, ধন্যবাদ।